ওয়েলকাম টু পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালে থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি প্রশ্নপত্রের সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে পূর্ণমান পঞ্চাশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট প্রথমে দেখো পরীক্ষার্থীর নাম এখানে তোমরা তোমাদের নাম লিখবে ক্রমিক সংখ্যা এখানে তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম লিখবে এক দাগে দাগে কি বলেছে দেখে নেওয়া যাক সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ দেখো আমি প্রত্যেকটি উত্তরটিকে কিন্তু গোল চিহ্ন দ্বারা আটকেছি প্রথম একের ক যে গাছগুলোকে কেউ লাগায় না সেগুলো প্রাকৃতিক সম্পদ তাহলে উত্তর হবে প্রাকৃতিক সম্পদ মাথায় টিক চিহ্ন দিলাম খ সূর্য থেকে দূরের আকাশটা নীল হয় তাহলে উত্তর হবে নীল নীলের মাথায় চিহ্ন দিলাম গ অমাবস্যার পর থেকে শুক্লপক্ষ শুরু হয় তাহলে শুক্লপক্ষ উত্তর টিক দিলাম ঘ সুস্থ থাকার জন্য খাবারের সাথে প্রতিদিন ব্যায়াম করা উচিত তাহলে ব্যায়াম করা উত্তরে চিহ্ন দিলাম উম্মদাক ছায়া সবচেয়ে লম্বা হয় দুপুরে এই সন্ধ্যা সন্ধ্যার দিকে ছায়া সবচেয়ে লম্বা হয় সন্ধ্যার দিকে তাহলে টিক চিহ্ন দিলাম সন্ধ্যায় এবার দুই দাগে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো এখানে পাঁচটি শূন্যস্থান পূরণ করতে হবে পাঁচ মার্ক প্রত্যেকটি শূন্যস্থানের জন্য এক মার্ক করে বরাদ্দ প্রথম দুইয়ের ক আমাদের স্বাস্থ্যই হল সম্পদ তাহলে শূন্যস্থানে সম্পদ খদাগ হাতে জল থাকলে শখ লাগে তাহলে জলে উত্তর হবে নেক্সট আমরা দেখব গদাগ মেঘের জলের বাষ্প থাকে শূন্যস্থানে বাঁশব ঘ দাগ ঝুড়ি তৈরি কাঁচামাল হলো ঝুড়ি তৈরির কাঁচামাল হলো বাস তাহলে শূন্যস্থানে বাস। অঙ্গদাগ রামধনুর পঞ্চম রংটি হলো রঙটির নাম হলুদ শূন্যস্থানে হলুদ তিন দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর লেখো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ তিনের ক প্রথম দিকে নেব তিনের ক দেখে নাও বাতাসে ধুলো থাকলে কি হয় উত্তর বায়ু দূষণ হয় তিনের ঘ বাড়ি তৈরি শিল্পকে কি শিল্প বলা হয় উত্তর নির্মাণ শিল্প গদাগ টেস্টার কি কাজে লাগে উত্তর প্লাগ কাজ করছে কিনা দেখার জন্য ঘ প্রাকৃতিক প্রধান সম্পদগুলো কি কি জল বায়ু মাটি অঙ্গ পূর্ণিমার সন্ধ্যায় চারটা কোন দিকে ওঠে উত্তর পূর্ব দিকে ওঠে নেক্সট চারদিকে সত্য বা মিথ্যা লেখো চারটি প্রশ্নের উত্তর করতে হবে চার মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ দাগে সত্য বা মিথ্যা লেখো চারটি প্রশ্নের উত্তর করতে হবে মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ চারের ক দিগন্ত রেখা একটি সত্যিকারের ঘটনা এটা কিন্তু দেখো মিথ্যা ধুলিকা ছাড়াও মেঘ জমাট বাঁধে এটি কিন্তু মিথ্যা গ পিতলের বাসন তৈরি হলো নির্মাণ শিল্প এটি সাঁতার না জ্বালানোর জল থেকে সাবধান থেকে এটি সত্য পাঁচ পাঁচ দাগ টিকা লেখ এখানে দুটি প্রশ্নের উত্তর করতে হবে চার মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই মার্ক করে বরাদ্দ তাহলে দেখে নেওয়া যাক পাশের ক প্রথমে উর্বর মাটি উত্তর দেখো ভালো ফসল হয় বলে উর্বর মাটি আমাদের সম্পদ তাছাড়া গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে খাদাকে ইনজেকশন। সূচ দেখো সুচ সুচি প্রয়োগ বা সুচ দেওয়া বা ইংরেজি পরিভাষায় ইনজেকশন বলতে সিরিঞ্জ তথা ছোট্ট একটি পিচকিরির শেষ প্রান্তে অবস্থিত সূচ বা সুয়ের সাহায্যে কোনো তরল বিশেষ করে তরুণ ঔষধ কোনো ব্যক্তির দেহের অভ্যন্তরে প্রবিষ্ট করাকে বোঝায় এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব বা পরের পৃষ্ঠা দেখে নেব ছয় দাগে কি বলেছে দেখে নেওয়া যাক ছয় দাগে বলেছে শিল্প সম্পদের কথা নিচে ছকে লেখো এখানে চারটি শিল্প সম্পদের নাম এবং তৈরি করা দেখেছ কিনা বা কী ধরনের শিল্প লেখার জন্য আট মার্ক বরাদ্দ প্রত্যেকটির জন্য দুই মার্ক করে বরাদ্দ রয়েছে প্রথম দেখে নাও শিল্প সম্পদের নাম তৈরি করা দেখেছ কি না চেনা অন্য কেউ দেখেছে কিনা কী ধরনের সম্পদ সেটা লিখতে হবে প্রথম সিমেন্ট শিল্প এখানে না না এটা হচ্ছে কী ধরনের শিল্প বৃহৎ শিল্প বিদ্যুৎ শিল্প এখানে না এখানে না এটি বৃহৎ শিল্প বাড়ি বাড়ি তৈরির যে শিল্পটা সেটা হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ সবাই দেখেছে নির্মাণ শিল্প এটা হচ্ছে নির্মাণ শিল্প এ ঝুড়ি শিল্পটি এটা তৈরি করা কি না হ্যাঁ অন্য কেউ দেখেছে কিনা এটা হ্যাঁ এটা হচ্ছে কুটির শিল্প ঝুড়িটা হচ্ছে কুটির শিল্প নেক্সট আমরা দেখব দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর লেখো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে দশ মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই মার্ক করে বরাদ্দ প্রথম সাতের ক গাছ থেকে পাওয়া যায় দুটি জিনিসের নাম লেখো উত্তর গাছ থেকে পাওয়া যায় দুটি জিনিস হল ফল ও কাঠ তাল ও নারকেল গাছে বেশি বাস পড়ে কেন উত্তর তাল ও নারকেল গাছ বজ্রপাতকে আকর্ষণ করে এগুলি লম্বা এবং সাধারণত আর্দ্রতায় ভরা এইভাবে বজ্রপাতের জন্য একটি ভালো বৈদ্যুতিক পরিবাহী পথ প্রদান করে গদাক জেব্রা ক্রসিং কি উত্তর রাস্তার গায়ে জেব্রার গায়ের মতো দাগ থাকে তাকে জেব্রা ক্রসিং বলে গদাক ছায়াপথ বলতে কি বোঝো উত্তর রাতের আকাশে এক দিক থেকে অন্যদিকে একটা আবঝা আলোর আবহাওয়া দেখা যায় ওটাকে ছায়াপথ বলে উঙ্গদাগ বাগিচা সম্পদের দুটি উদাহরণ লেখো বাগিচা সম্পদের দুটি উদাহরণ হলো চা ও কফি আর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর লেখো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তিন ত্রিকে নয় প্রত্যেকটি প্রশ্নের জন্য তিন মার্ক করে বরাদ্দ আটের ক মাটির নিচে জল দিয়ে কি কি করা হয় উত্তর মাটির নিচে জলের ব্যবহার এক মাটির নিচে জল পানের উপযোগী দুই এটি গৃহস্থলীর বিভিন্ন কাজে ব্যবহৃত হয় যেমন বাসন মাজা কাপড় কাছা গাছের গোড়ায় দেওয়া নেক্সট খদাগ শরীর সুস্থ রাখার জন্য কি কি করা প্রয়োজন উত্তর শরীর সুস্থ রাখতে হলে নিয়মিত শরীরচর্চা করতে হবে স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে ও প্রচুর পরিমাণে জল খেতে হবে গদাগে মেঘ কিভাবে সৃষ্টি হয় দেখো উত্তর নদী সাগরে জল বাষ্প হয়ে ওপরে উঠে যায় তারপর ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয় এবং সূর্যের আলো আটকে দেয় এটাই মেঘ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বিল বাটনে ক্লিক করে দিও থ্যাংক ইউ ভেরি মাচ